পুরুলিয়ার খবরের দিকে একটু নজর রাখবো। পুরুলিয়ার বালিতরের ঘটনা, সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের এবং সেই মৃত্যুকে কেন্দ্র করেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সেখানকার স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। বা পুরুলিয়ার ঘটনা, সেখানে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয় পুরুলিয়ার বালিতরের, ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। পুরুলিয়ায় বালি তোলার ঘটনা, রাজ্য সড়ক অবরোধ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, বিক্ষোভ দেখান রাজ্য সড়ক অবরোধ করে তারা, ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়ার বালিতোরা, ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রা। পুলিশের আশ্বাসে দীর্ঘ 5 ঘন্টা পর অবরোধ উঠে যায়, দীর্ঘ 5 ঘন্টা পর অবরোধ উঠে পুলিশের আশ্বাসে। পুরুলিয়ার বালি তোড়ার ঘটনা, সেখানে এক যুবকের মৃত্যু, যুবকের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সড়ক অবরোধ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তপন হালদার। তপন, প্রথমেই জানতে চাইবো কিভাবে মৃত্যু হলো সেই যুবকের এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো পায়ের, সকাল 6:15 নাগাদ মধুকুন্ডা ফালতোড়া যে রাজ্য সড়ক আছে সেই সড়কের পেরোনোর সময় এই যুবক সুনীল মান্ডি তখন তাকে একটি অজ্ঞাত পরিচয় লরি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরেই অবস্থা অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং এলাকাবাসী এই রাজ্য সড়ক অবরোধ করে, ফলত দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়ে থাকে এবং তারপরে ঘটনাস্থলে সাতই থানার পুলিশ এসে পৌঁছায়। তারপরে তাদের সঙ্গে আলোচনা এবং আশ্বাসের পর দীর্ঘ 5 ঘন্টা পর এই অবরোধ উঠে যায়। তোমায় বলি যে এই ঘাতক লরিটি সন্ধান চালাচ্ছে পুলিশ। যা জানা যাচ্ছে যে সালতোড়ার দিক থেকে মধুকুন্ডার দিকে আসার পথেই এই দুর্ঘটনা ঘটায় এই লরিটি। তারপরেই পুলিশের আশ্বাসে এই অবরোধ উঠে যায়। বেশ, ধন্যবাদ তপন। আমাদের সঙ্গে তপন হালদার ছিলেন। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি করে জাতীয় সড়ক অবরোধ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ 5 ঘন্টা পর পুলিশ আশ্বস্ত করায় সেই অবরোধ, বিক্ষোভ তুলে নেন তারা।